আবারও উত্তরা ষড়যন্ত্রের মতো কোনো ঘটনা যেন না ঘটে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে গোয়েন্দা সংস্থাগুলো। সরকারের ভেতরকার গুরুত্বপূর্ণ কোনো তথ্য কেউ যেন ফাঁস করতে না পারেন সে বিষয়ে তারা সতর্ক রয়েছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে কারা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বা ভবিষ্যতে যোগাযোগ রাখতে পারেন সে বিষয়ে চলছে কঠোর নজরদারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চলমান আন্দোলনে শক্তি যোগাতে কোনো কোনো সরকারি কর্মকর্তার ভূমিকা নজরে রাখছেন গোয়েন্দারা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে এসব আমলা উত্তরা ষড়যন্ত্রের মতো সংগঠিত হতে পারে বলে ধারণা তাদের। এ কারণে কর্মকর্তাদের কেউ কেউ যাতে সরকারের ভেতরকার গুরুত্বপূর্ণ কোনো তথ্য ফাঁস করতে না পারে সে বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক রয়েছে। সেই সঙ্গে মার্কিন ভিসা নীতি থেকে গা বাঁচাতে কোনো কর্মকর্তা আতাত করছেন কিনা তাও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে বিরোধী দলের আন্দোলন জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো সরকারি কর্মকর্তাও তৎপর হয়ে উঠতে পারেন। ২০০৬ সালের মতো নিজেদের সংগঠিত করে আন্দোলনে নেপথ্য ভূমিকা রাখতে পারেন তারা। এ ধরনের তৎপরতা ঠেকাতে এবার আগে থেকেই সতর্ক আছে গোয়েন্দা সংস্থাগুলো। সরকারি চাকরিজীবীদের মধ্যে কারা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বা ভবিষ্যতে যোগাযোগ রাখতে পারেন সে বিষয়ে নজরদারি শুরু হয়েছে। শুধু দেশে নয় বিদেশে কারো সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা তাও চিহ্নিত করার চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে সাধারণত জাতীয় নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ ভবিষ্যতের কথা চিন্তা করে দুদিকেই যোগাযোগ রক্ষা করে চলেন। পরিস্থিতি ঘোলাটে করতে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাখতে পারেন বিতর্কিত ভূমিকা। মূলত এ ধরনের কর্মকর্তাদের উপরেই নজর রাখছেন গোয়েন্দারা। সূত্র বলছে বিশেষ করে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন স্তরের সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ এ তালিকায় রয়েছেন। তাদের মনোভাব এবং চলাফেরায় নজরদারি করা হচ্ছে। তারা কোথায় যাচ্ছেন, কোথায় যোগাযোগ করছেন, এক বা দুই বছর আগে সরকারের প্রতি তাদের আনুগত্য কেমন ছিল, বর্তমানে কেমন রয়েছে, এসব বিষয় দেখা হচ্ছে। প্রশাসন ক্যাডার ও পুলিশ ক্যাডারের মধ্যে কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা হয় কালবেলার। তারা বলছেন মার্কিন ভিসা নীতির কারণে অনেকের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে, বিশেষ করে যাদের মার্কিন ও কানাডার ভিসা রয়েছে এবং যাদের সন্তানেরা সেখানে পড়াশোনা করছেন, এই অস্বস্তিটা তাদের মধ্যে বেশি। একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, মূলত গত মাসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুইয়ার বেফাঁস মন্তব্য এবং মার্কিন দূতাবাসে আশ্রয় নেয়ার পরই গোয়েন্দারা নড়ে চড়ে বসেন। প্রশাসনে তার মতো আরও কেউ রয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান শুরু হয়। বছরের পর বছর ধরে সরকারের সুবিধা নিয়ে শেষ সময়ে ইমরান আহমেদ ভুইয়ার মতো কেউ যাতে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য নজরদারি চলছে। সরকারের বিভিন্ন দপ্তরে বেশ কয়েকজন কর্মকর্তার দিকে সেই নজরদারিও চলছে। ২০০৭ সালের ২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনের আগে ২০০৬ সালের ২৪ নভেম্বর রাতে রাজধানীর উত্তরায় আর্টিসান সিরামিক নামে একটি শিল্প প্রতিষ্ঠানে গোপন বৈঠক করেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। ওই প্রতিষ্ঠানটির মালিক বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও সাবেক আমলা মাহমুদুর রহমান। ওই বৈঠকে পুলিশ সহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেন। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলে মুখ ঢেকে দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন সরকারি কর্মকর্তারা। ওই বৈঠকটি উত্তরা ষড়যন্ত্র নামে পরিচিত। আফসার আনাজ, কালবেলা।